জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আক্রান্ত প্রতিবাদী মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ শাসক আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ বনোয়া থানার অন্তর্গত তেলডোমা গ্রামে। এদিন দুপুর নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করছিল। সেই সময় এক যুবক প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। ঘটনায় আহত হন ওই প্রতিবাদী যুবক। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটা মহিলাকে মারে, এই মহিলাটাকে রাস্তায় ফেলিয়ে বেউলঙ্গভাবে মারে সেখানে আপনার পাড়াতে। আমি আজকে না, এর আগেও যদি কোনো গরিব মানুষের কোনো অসুবিধা বা কিছু হয় সেখানে আমি ওই পাড়াতে সবারই আগে মাথা পেতে যাই। ওনাকে মারছিল রাস্তাতে, আমি ওইদিকে যাচ্ছিলাম, আমি বললাম যে একটা মহিলাকে এরকমভাবে কেন মারছো, বেউলঙ্গ গড়ে মারছিল, রাস্তায় ফেলে বেউলঙ্গভাবে ড্রেনের মধ্যে মারছিল। এই মহিলাটাকে সরিয়ে দিয়ে আপনার আমরা তুলে নিই, মহিলাটাকে তুলে বাড়ি পাঠিয়ে দিই। তৃণমূলের পঞ্চায়েত সমিতি থেকে ব্লকে দাঁড়িয়েছিল বিশ্বনাথ দাস ও পোষে এন দাস, ওর ভাই, ওর ভাগ্না, প্লাস আপনার ওই রাজেশ ওর কাকাই তো ভাই, এরা এরা থেকে ওর কাকা সমেত থেকে আপনার বড় বড় লাঠি হোঁসিয়া পিছনে বোম নিয়ে এসে আমাদেরকে অধর পরিমাণে মারধর করে। আমরা কালকে আপনার নির্দলে দাঁড়িয়ে থেকে সেখানে পরাজিত হওয়ার পরে আমরা কালকে বহরমপুর উড়ে অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা সেখানে পতাকা হাতে তুলতে গেছিলাম বলেই আজকে আমাদেরকে আক্রমণ করেছে। মারছিল যে বলছে একটা মেয়ে ছিল, মেয়েটার নাগো, মেয়েটার নাগোকে ধরে আটকাছিল বলে ওদেরকে মারধর করেছে। আমাকে ওগুলো ধরে মারছিল, পার্টির লোক নিয়ে যায়। আমি তৃণমূলের মেম্বার ছিলাম, আমি তৃণমূলের মেম্বার ছিলাম, আমি আগে আইলে ছিলাম, আমি মানছিলাম মেম্বার তৃণমূলের। তৃণমূলের লোক এখন আমি নির্দল করি, আমি নির্দল করি কংগ্রেসের ই করছি বিশ্ব পোষণ আবজাস্ত্র করা হয়েছে। হ্যাঁ 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 বিবস্ত্র করা হয়েছে যে আমার বাড়িঘর ভেঙে চুরে চলে এসেছে সব ভেঙে গেছে।